মাসে তামিমদের বরণে আর তর্ষ হয়েছে না পাকিস্তানের। দীর্ঘদিন বিশ্ব ক্রিকেটের ডাক নামওয়ালা ক্রিকেটারদের পা পড়ে না পাকিস্তানে। 2009 সালে শ্রীলঙ্কা দলের উপর হামলার পর বড় কোনো দলই সফরে যায়নি ওদেশে। পাকিস্তানে ক্রিকেট ফেরাতে সম্প্রতি উদ্যোগী হয়েছে খোদ আইসিসি। নিজ দেশে তামিমদের বরণে আর তর্ষ হয়েছে না পাকিস্তানের। বিশ্ব একাদশের বিপক্ষে কদিন পরেই 3টি টি-20 খেলবে পাকিস্তান। বিশ্ব একাদশের তামিম ইকবাল, হাশিম আমলা, ফাফ দুপ্লেসিরা কখন পাকিস্তানে পা রাখবেন অপেক্ষার প্রহর গুনে যেন তর্ষ হয়েছে না স্বাগতিকদের। 12, 13 ও 15 সেপ্টেম্বর লাহোরে হবে 3 ম্যাচের টি-20 সিরিজ। আইসিসির উদ্যোগের কারণেই সিরিজটি এর মধ্যে পেয়েছে আন্তর্জাতিক মানের ম্যাচের মর্যাদা। পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ রাগ ডাক না রেখেই এই সিরিজ নিয়ে নিজের রোমাঞ্চের কথা জানিয়েছেন। বিশ্ব একাদশকে পাকিস্তানে আসতে দেখে খুবই রোমাঞ্চিত তিনি। নিজ দেশের দর্শকদের সামনে খেলতে মুখিয়ে আছি। মাঠের ক্রিকেটের চেয়েও স্বাভাবিক কারণেই এই সিরিজে মাঠের বাইরের ইস্যুই বড়। নিজেদের দেশকে ক্রিকেটের জন্য নিরাপদ প্রমাণে মরিয়া পাকিস্তান এই সিরিজকে দেখেছে উত্তরণের পথ হিসেবে। এই সিরিজ সফলভাবে আয়োজন করতে পারলে আন্তর্জাতিক দলগুলো আবার পাকিস্তানে যাবে বলে তাদের ধারণা। এই ব্যাপারে সরফরাজ বলেন, আমি নিশ্চিত গোটা দুনিয়া বিশ্ব একাদশের এই সফর দিয়ে পাকিস্তানকে বুঝতে পারবে। তারা বুঝবে পাকিস্তানেরাও আসলে শান্তিপ্রিয়, অতিথিপরায়ণ ক্রিকেট প্রেমী। তবে জঙ্গিবাদের কারণে দেশটিতে এখনও সাধারণ মানুষের নিরাপত্তার সমস্যা রয়েছে। কদিন পরপরই পাকিস্তানের বিভিন্ন শহরে বোমা হামলার খবর পাওয়া যায়। বিশ্ব একাদশের বিপক্ষে সিরিজ উপলক্ষে লাহোরে অবশ্য কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছে পাঞ্জাব প্রাদেশিক সরকার। হিট স্পোর্টসের সকল আপডেট নিউজ পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।